এই মোখলেস, জি বস, শোনো, আমাদের ফুটবল দল তো বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে, তো আমি ওদের সাথে যাচ্ছি, তুমি এদিকটা একটু দেখে রেখো। বস, আপনি একা যাবেন? আমাকে সাথে নিবেন না? তুমি না প্লেন জার্নি করতে পারো না? সেদিন আমার সাথে ইন্ডিয়া যেতে বললাম, তুমি গেলে না, বললা তোমার প্লেনে উঠলে বমি পায়। বস, ইন্ডিয়া গেলে বমি পায়, অস্ট্রেলিয়া গেলে মনে হয় বমি পাবে না। আচ্ছা ঠিক আছে, তুমিও চাচ্ছ, তোমার পাসপোর্টটা কালকে সকালে আমাকে দিয়ে যেও। আচ্ছা বস, আমি সকালেই দিয়ে যাব। বস বলো। বস বলছিলাম কি, আমার ছেলেটারও খুব শখ অস্ট্রেলিয়া ঘুরতে যাবার, ওকেও সাথে নিয়ে নেই। আরে না, তোমার ছেলেকে কিভাবে নিব, সে তো আর আফুফের সাথে কানেক্টেড না। বস প্লিজ, আপনি চাইলেই নিতে পারবেন, আমি জানি বস। আরে না, এটা হয় নাকি বস? ছেলেটার একটু দেশ বিদেশ ঘুরার শখ বস, আমি এই সামান্য চাকরি করে ছেলেটার এই ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, ভুটান আর সিঙ্গাপুরে ঘুরাইতে পারছি বস। আপনার দয়ায় যদি এবার ছেলেটার একটু অস্ট্রেলিয়া ঘুরাইতে নিয়ে যাইতে পারি বস। আচ্ছা আচ্ছা, নিও মোখলেস, তোমার আর তোমার ছেলের পাসপোর্টটা আগামীকাল সকালে আমাকে দিয়ে যাবা। শিওর বস, আমি কালকে সকালের মধ্যেই সব দিয়ে যাব। বস আবার কি? বস আমার একমাত্র বড় ভাইয়ের একমাত্র ছেলে, মানে আমার একটাই ভাতিজা আছে। হ্যাঁ আছে, তো কি হয়েছে? ছোটবেলা থেকেই আমার ভাতিজার ধ্যান জ্ঞান সবকিছু অস্ট্রেলিয়া নিয়ে বস। না মোখলেস, আর সম্ভব না, তুমি যাচ্ছ, তোমার ছেলে যাচ্ছে, বাস, আর কেউ না। বস আমার ভাতিজাটা অসুস্থ বস, ওর অস্ট্রেলিয়ান ড্রম হয়েছে বস, ছেলেটা ঘুমের মধ্যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বলে চিৎকার দিয়ে উঠে বস। ডাক্তার বলে দিছে আগামী এক মাসের মধ্যে ওকে অস্ট্রেলিয়া দেখাইতে না পারলে ছেলেটা আর বাঁচবে না বস। মোখলেস বোঝার চেষ্টা করো, একটা ফুটবল দল যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে, সেখানে প্লেয়ারদের বাইরে এত মানুষ নেওয়া যায় না। বস আপনি চাইলে পারেন না এমন কিছু নাই বস, আমি জানি বস, আপনি চাইলে মেসিরেও আমাদের দলে নিয়ে আসতে পারেন বস, আমার ভাতিজার জীবনটা এখন আপনার হাতে বস। আচ্ছা মোখলেস, আচ্ছা, তোমার তোমার ছেলের তোমার ভাতিজার পাসপোর্ট গুলো আগামীকাল সকালে আমাকে দিয়ে যাবা। শিওর বস, আমি আগামীকাল সকালের মধ্যেই সবকিছু আপনার হাতে দিয়ে যাবো বস। বস আরেকটা কথা। না আর কোনো কথা না মোখলেস, তুমি এখন যাও। বস কথাটা শুনেন একবার। আবার কি মোখলেস? বস আমার বউয়ের একটা ভাগিনা আছে। মোখলেস আমি কি এখানে ট্রাভেল এজেন্সি খুলে বসছি? আমাকে কি এজেন্সির দালাল মনে হচ্ছে? তুমি এক এক করে তোমার 14 গোষ্ঠী নিয়ে আসবে আর আমি সবাইকে অস্ট্রেলিয়া ঘুরতে নিয়ে যাব। বস আমার কথাটা একটু বুঝার চেষ্টা করেন। বুঝার আর কি বাকি আছে? বস ভাতিজাটা তো আমার দিকের আত্মীয়, এখন বউয়ের দিকের একটা আত্মীয় না নিয়ে গেলে বস আমার বউ আমার আস্ত রাখবে না বস। না রাখলে নাই, আর সম্ভব না মোখলেস। বস আপনি আমার বউ চিনেন না বস, আমার বউয়ের একটাই মাত্র ভাগিনা বস, তারে অস্ট্রেলিয়া না নিয়ে গেলে আমার বউ আমার টাং দিয়া সিরা ফেলবে বস। ফেললে ফেলুক, আমার আর কিছুই করার নাই বস। আমি না আপনার ডাইন হাত বস, আমি না থাকলে আপনার সাদা কালো টাকার হিসাব কে রাখবে বস? মোখলেস তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করতেছো? সি সি বস, আমার ঘাড়ে কয়টা মাথা যে আমি আপনার ব্ল্যাকমেইল করব, আমি তো জাস্ট আমার অবস্থাটা আপনারে বুঝাইতে চাইতাছি বস। মোখলেস তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, এখান থেকে অস্ট্রেলিয়ায় কোনো টুরিস্ট গ্রুপ যাচ্ছে না, আমাদের ফুটবল দল যাচ্ছে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে। এই ট্যুরে মোট 15 জনই যেতে পারবে, 11 জন তো ফুটবলারই আছে, সাথে আমি, তুমি, তোমার ছেলে, তোমার ভাতিজা, বাস 15 জন হয়ে গেল। এখন যদি তুমি আরো কাউকে নিতে চাও তাহলে কাউকে বাদ দিয়ে তারপরই নিতে হবে। বস বলছিলাম কি, অস্ট্রেলিয়া তো অনেক দূর, আপনি কি এত দূরের জার্নি করতে পারবেন? মোখলেস আমি আফুফের প্রেসিডেন্ট। ও হ্যাঁ, আপনি তো প্রেসিডেন্ট, আপনার তো যেতেই হবে। আচ্ছা বস, আমার ভাতিজা আর ভাগিনা দুইজনেই ফুটবলে মোটামুটি লাতিটাতি দিতে পারে তো? না মানে বলছিলাম বস, কোনো একজন ফুটবলারে বাদ দিয়ে এদের দুজন আর যে কোনো একজনরে মাঠে নামায় দিলেই কিন্তু আর ঝামেলা থাকে না বস। মোখলেস।